হাই গাইজ, দিস ইজ অর্পিতা ফ্রম বিটিএস আর্মি কিডস সিস্টার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজ হলো ভূত চতুর্দশী, দেওয়ালির আগের দিন। মা বললো আজকে নাকি 14টা প্রদীপ জ্বালাতে হয়, তো আমি আর মা মিলে এই যে তেল দিচ্ছিলাম প্রদীপে 14টা প্রদীপ জ্বালানোর জন্য। আজকে নাকি 14 পুরুষকে মানে স্মরণ করে, তো মানে বড়দেরকে স্মরণ করে এই প্রদীপগুলো জ্বালানো হয়। এই তো আমি আর মা মিলে সবগুলো জ্বালালাম, একটা ঠাকুরের কাছে দিলাম, দরজার সামনে দিলাম, তারপরে তুলসী গাছের সামনে দিলাম। এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার দিকেই দিয়েছিলাম। অ্যান্ড কালকে দেওয়ালি, আই এম সো এক্সাইটেড। এই যে সকাল সকাল মা ফুল কিনে নিয়ে এসেছে ঘর সাজানোর জন্য। আর মা আজ রান্না করেছিল সাদা পোলাও, মানে যেটা নিরামিষ পোলাও, তারপরে চাটনি, ডাল, আর হলো ভাজা ছিল এখানে কফির কোরমা, তারপরে কাঁচকলার কোরমা, আর হলো বেগুন ভাজা, আর এটা ছিল বরার ঝোল, সবই নিরামিষ ছিল। আর এই যে মা আমাকে দিচ্ছিল, ইটস সো ইয়ামি অ্যান্ড ডিলিশিয়াস, প্রত্যেকটা খাবারের টেস্ট অনেক ভালো ছিল। তো খেয়েটে আমি আলপনা দেওয়া শুরু করলাম। ফার্স্ট টাইম একটা রাফ স্কেল শিখে নিয়েছি, আর এই যে চালের গুঁড়োর মধ্যে রং মিশিয়ে আমি এই রঙগুলো বানিয়েছি, মানে জাস্ট রং না, এখানে চালের গুঁড়ো আছে। তো এই তো আমি দেওয়া শুরু করে দিলাম আলপনা। তো আমি আলপনা তেমন একটা দিতে পারি না, সাধারণত দিদি আলপনা দেয়, কিন্তু আজ তো দিদি নেই, দিদি অফিসে গেছে। তো আমি আলপনা দিচ্ছিলাম যেটুকু পারি সেটুকুই। এই তো আর একটা আলপনা দিতে চলে আসলাম এদিকে, আর বাইরেও আমি আলপনা দিয়েছি, নিজে যে রংটা বেঁচে গেছিল সেই রংটা দিয়ে। আর এই যে এটা দরজার সামনের আলপনা, আর এটা হলো ভিতরের আলপনা। তো আলপনা দেওয়ার পর আমি সাজা কুজা করতে চলে আসলাম। এই নিউ শাড়িটা আজ আমি পরবো, এটা আমাকে দাদু বাড়ি থেকে গিফট দেওয়া হয়েছিল আমার, কিন্তু আমি পরতে পারিনি, টাইম ছিল না। এই তো আমি রেডি হচ্ছিলাম, আর আমি অ্যান্টিক জুয়েলারিটা পরবো, আর এই রেশমি চুড়িগুলোও পরবো। আজ আমি ভাবলাম অ্যান্টিক জুয়েলারি দিয়েই সাজা যাক, হয়তো এই শাড়িটার সাথে ভালো যাচ্ছে। দিদা বলছে তুমি যেহেতু এতই শাড়ি পরে পরে নতুন নতুন লুক ট্রাই করো, এই জন্য তোমাকে এবার পুজোতে শাড়ি দিলাম। আর দিদার যেহেতু শাড়ির বিজনেস, তো দিদা বলছে যেই শাড়িটা পছন্দ সেই শাড়িটাই নিয়ে নাও। আমাকে আর দিদিকে দুজনকে শাড়ি দিয়েছে, দিদি অফিস থেকে এসে রেডি হবে, আর আমি এই যে রেডি হয়ে গেলাম। অ্যান্ড ইটস মাই দিওয়ালি লুক, কেমন লাগছে আমাকে? এই তো ভাব টাপ ধরে ছবি টুপি তোলার পর আমি চলে আসলাম আবার সাজাতে। এই ডালাটা এখন প্রদীপ দিয়ে সাজাবো। আমি ভাবলাম ডালাটা যেহেতু লাল আর হলুদের মধ্যে, তো লাল হলুদের যতগুলা প্রদীপ আছে আমাদের রং করা, তো সেইগুলো দিয়ে সাজাবো। আর এই প্রদীপের রং আর ডিজাইন দেখতে হলে কিন্তু এটা একটা ডিটেইল ভিডিও আছে, সেটা তোমরা অবশ্যই দেখে নিবা, সেখানে প্রত্যেকটা প্রদীপ খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আর এই তো আমি তেল দিচ্ছিলাম প্রত্যেকটা প্রদীপে এখন। আর এটা হলো ওয়েলকাম প্রদীপ, সেটাও কিন্তু তোমাদের ডিটেল ভিডিওতে দেওয়া আছে, এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। এই তো আমরা আস্তে আস্তে সব প্রদীপই জ্বালিয়ে দিচ্ছিলাম, কারণ সন্ধ্যা যেহেতু হয়েই গেছে। আর প্রদীপ জ্বালানোর পরে ডালাটা যে কি সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছিল। এই যে আমি একটা করে প্রদীপ রাখছিলাম ওখানে, আর এই যে ওয়েলকাম প্রদীপ দিদি নিয়ে যাচ্ছে, দিদি অফিস থেকে এসে রেডি হয়েছিল। আর দিদির গায়ে শাড়িটাও কিন্তু দাদু বাড়ি থেকে দিদিকে গিফট করেছে। আর এই তো আমি এখন ময়ূর প্রদীপটা জ্বালাচ্ছিলাম। প্রদীপগুলো যদি ভালোভাবে দেখতে হয় তোমার ডিটেল ভিডিওটা অবশ্যই দেখে আসবা, প্রদীপের প্রদীপের ডিজাইনের ভিডিও আছে। আর এই যে আমি একটা একটা করে প্রদীপ আলপনাতে সাজাচ্ছিলাম, মানে প্রত্যেকটা প্রদীপ জ্বালাচ্ছিলাম। হ্যাপি দেওয়ালি বলছে এই আলপনাটা তোমাদের সবাইকে। আর এই যে আমি ভিতরের আলপনাটাও সাজিয়েছিলাম, আমার সবচেয়ে ফেভারিট ল্যাম্প বিটিএস ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। আর এই যে গ্যালাক্সি লাইটটাও জ্বালিয়ে দিয়েছি, চারপাশে যাতে আলো আলো থাকে। আর আমরা বাইরে চলে আসলাম প্রদীপ দিতে। এখন আমরা বাইরের দিকেও প্রদীপ দিয়ে দিচ্ছিলাম, যাতে চারদিকে আজ আলো আলো থাকে। তারপর পাপা যখন বাসায় আসলো অফিস থেকে, তখন আমরা মোমবাতি জ্বালালাম। আমরা একা একা মোমবাতি জ্বালাতে পারি না, ভয় লাগে। তো পাপা জ্বালাচ্ছিল মোমবাতি, এই যে ওই যে ছোট ছোট কর্নারে বেলকনি দিয়ে সাজিয়ে দিল পাপা, সুন্দর লাগছিল যখন মোমবাতি আলো, পুরো বেলকনিতে আলো ছিল। আর এখন আমরা বাজি ফুটাবো, মানে তারাবাজি। তারাবাজি আমার খুব ভালো লাগে, যে কোনো আওয়াজ টাওয়াজ নাই, ভয় লাগে না আমার। আমরা চারজন মিলে তারাবাজি ফুটাচ্ছিলাম, কিন্তু পাপা একটু আগে জ্বালিয়ে ফেলছিল, ওই জন্য পাপাটা শেষ হয়ে গেছে আমাদেরটা জ্বলতে জ্বলতে।
এই তো আমরা অনেক মজা করছিলাম আমরা সবাই মিলে। তারপরে এই তো দিদি জ্বালাচ্ছিল, আমি ছবি তুলে দিচ্ছিলাম দিদিকে, এরপর আমি জ্বালাচ্ছিলাম, দিদি আমাকে ছবি তুলে দিচ্ছিল, এই তো চলতেই থাকে আমাদের দুজনের। তো আমরা অনেক মজা করছিলাম এই তারাবাজি ফুটানোর সময়। আর এই যে মা আর দিদি মিলে ফুটাচ্ছে, মাকে কত কিউট লাগছে তাই না? আর এইভাবে আমরা অনেক মজা করে আমাদের দেওয়ালিটা সেলিব্রেট করলাম। আর সন্ধ্যায় মা রান্না করেছিল লুচি, তরকারি, চাটনি, আর সাথে ছিল মিষ্টি। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।